রাখতে পর আমি সাইড আছে কত দিন আমার তো আজকের এই আলোচনা সভা তো প্রথমে আমি অ্যাক্সিস বাংলাদেশ ফাউন্ডেশন থেকে সহায়তা প্রদান করা তাদের খোঁজ খবর নেওয়া এর জন্য আমি ধামরাই উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কোভিড-19 চলাকালীন সময়ে আমি যদিও নিজের তথ্যপাত্র আমি কিছু পেয়েছি এবং আমি কিছু নিউজও করছি আপনারা 8,000 মাস্ক বিতরণ করছে দু একটা নিউজ আমি করছি অন্যভাবে তথ্য এই এইসব এসব লোকদের জন্য আপনাদের ভূমিকা হলো আমাদের দেশে যে আইনগত সহায়তা রয়েছে লিগালিক সংক্রান্ত সে আয়োজনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় দেশে আইনি সেবা পৌঁছে দেওয়া যার জন্য আমরা ইতিমধ্যে গত 2009 সালে সাভার তাদের হেড অফিসে সাংবাদিকদের নিয়ে দুদিনের একটি বুনিয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং সেখানে পিআইবির লোকজন ছিলেন সেখান থেকেও আমি একটা সার্টিফিকেট একটা গ্রহণ করেছি এই আলবার্ট ভাইয়ের কাছ থেকে তখন থেকে আমি এই মহাপাল দিদিস একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে এবং গবেষণা অংশগ্রহণকারী সকলেই অর্থাৎ 100% বলেছেন যে তারা তাদের 36% বলেছে যে তারা সুবিধাজনকভাবে সেবা এবং যত্ন পাচ্ছেন না এবং তাদের প্রায় 85% বলেছে এখানে হয়তো অনেকে আমাদের সম্পর্কে আপনারা কতটা জানেন না দু একটা লাইনে যদি আমি বলি যে অ্যাক্সিস